फ्रेंड्स আমি সুব্রত আপনারা দেখছেন আমার বিজনেস লাইফ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে পুরো আরাকু ভ্যালির যে পাহাড় সেই পাহাড়ের ভিডিও। তো আরাকু ভ্যালিতে আপনারা কিভাবে যাবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা ট্রেনের মধ্যে রয়েছি এবং ট্রেন থেকে এই দৃশ্যগুলো উপভোগ করছি। তো বিশাখাপত্তনম থেকে 6:45 একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটার নাম হচ্ছে কিরণদুল প্যাসেঞ্জার স্পেশাল। তো এটা 6:45 আপনার বিশাখাপত্তনম থেকে ছাড়ে এবং এখান থেকে যেতে যেতে যত দূরই যাবেন ট্রেনে আরাকু ভ্যালি পর্যন্ত টোটালটাই আপনার কখনো টানেলের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আমি টানেলের মধ্য দিয়ে যাচ্ছি, কখনো বা খোলা পাহাড়ের মধ্যে। তো ঠিক সেরকমভাবে আমরা প্রথমে আমরা বুড়া গুহালু স্টেশনে নেমে পড়েছিলাম। দেখতেই পাচ্ছেন বুড়া গুহালু স্টেশনটা। এই বুড়া গুহালু স্টেশনে নামার একটাই কারণ, এখান থেকে বুড়া কেভ গুহাটা খুবই কাছে এবং এখান থেকে আপনারা বিভিন্ন চার চাকা গাড়ি রয়েছে, অটো বা চার চাকা টয়োটা গাড়িগুলো রয়েছে, যে গাড়িগুলো আপনারা এই যে করেছিলাম তো ওই টয়োটা গাড়ি করে আপনারা চলে যেতে পারেন। আর এই স্টেশনটা খুবই নির্জন, অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে ধরনের টয়োটা গাড়িগুলো পার্কিং করা হয়েছে। এটা বুড়া কেভ গুহার পার্কিং এবং এখানে আমরা ডাব খেয়ে নিলাম। এখানে ডাব পাওয়া যায় খুব প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায় এবং পাহাড়ে উঠতে গেলে এনার্জিও লাগে, সেহেতু পাহাড় ডাবটা খুবই কাজে লাগে। তো আমরা চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি আর পাশে রেল স্টেশন চলে গেছে। দেখুন আমরা অলরেডি গুহাতে নামছি, বুড়া কেভ গুহা, এটা খুবই প্রাচীনতম একটি গুহা। এই গুহার ভেতরে স্যাঁতস্যাঁতে অন্ধকার, ফটো খুব একটা ভালো আসছে না, তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে একটু সূর্যের আলো একদম উপর থেকে শুধুমাত্র একটুকু সূর্যের আলো আসছে, এছাড়া কোনো আলো নেই। আর এই বুড়া কেভ গুহার বাইরেই পাওয়া যাচ্ছে একদম, এটাকে বলা হয় ব্যাম্বু চিকেন, আপনারা হয়তো অলরেডি দেখেছেন আমি একটা ভিডিও ছেড়েছি ব্যাম্বু চিকেন, মানে বাঁশের মধ্যে চিকেনটাকে রান্না করে খাওয়ানো হচ্ছে, খুব সুস্বাদু এটা চিকেন, অবশ্যই খুব সুস্বাদু খাবার। আমরা যারা ছিলাম তারা সবাই ব্যাম্বু চিকেন খেয়েছি। এছাড়া এখানে ব্যাম্বু চিকেন ছাড়া বিশেষ কিছু খাবার এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না, এখানে ডাব আর এই ব্যাম্বু চিকেনটাই মেনলি পাওয়া যাচ্ছে এবং মানে সবাই খুব আনন্দ করে খাচ্ছে। আর এরপরেই আমরা চলে এলাম পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে দৃশ্যগুলো অপূর্ব দৃশ্য, চারিদিকে শুধু পাহাড় আর সুন্দর, রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের মানে ফটো তোলার জন্য ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে আমাদের আপনারা চাইলে ফটো তুলতে পারেন। এখানকার জনবসতিগুলো দেখলাম খুবই ছোটো ছোটো পাহাড়ি জনবসতি, তবে সেইভাবে গ্রাম দেখতে পাওয়া যায় না, দুই একটি গ্রাম আমাদের চোখে ঠেকেছিল। তো মোটামুটিভাবে পাহাড় 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 এবং পাহাড়ের চারপাশে নিচের দিকে একদম খাদ এবং মাঝের চলে গেছে পাহাড়, আপনারা হয়তো পেছন দিকে দেখতে পাচ্ছেন। মানে এতই সুন্দর, মানে যারা পাহাড় প্রেমী মানে পাহাড় দেখতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে। আর কিছুটা অংশ এই যে দেখতে পাচ্ছেন ধাপ চাষ করা হয়েছে, ধাপ চাষ করে এখানে এই ঝর্ণা যে ওয়াটারফল যে প্লেসটা রয়েছে এই ওয়াটারফল দেখতে পাচ্ছেন, এখন ওয়াটারফল একটা নেই যদিও তবুও এখানে দেখতে দৃশ্যটা অপূর্ব দৃশ্য, সবাই ফটো তুলছে। এবং এখানকার পাহাড়গুলো মানে চারিদিকে তাকালে শুধুই পাহাড়, মানে যারা পাহাড় ভালোবাসে তাদের জন্য আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে চারকোনা করে দৃশ্যগুলো নিজের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফটো তোলার জন্য বা ভিউ পয়েন্ট বলা যেতে পারে, এগুলো খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে। তো এখান থেকে আমরা চলে গেলাম আবার একটা ভিউ পয়েন্টে, সেখানেও সবাই ফটো তুলছে, এখানেও অনেকটা পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সকলে ফটো তুলছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আমার ভিডিও চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এটাই দেখাতে চাইছি যে পাহাড় বা আরাকু ভ্যালি যদি আপনারা দেখতে চান প্রথমে বুড়া গুহালু স্টেশন থেকে নেমে চার চাকা ধরে নেবেন। আমাদের প্রায় 4,000 টাকা মতো লেগেছিলো, যদিও আরও কম লাগার কথা ছিল, তো আপনারা এই দেখুন আমরা চার চাকা করে যাচ্ছি। তো এইভাবে আমরা আরাকু ভ্যালি যে স্টেশনটা রয়েছে আরাকু সেই স্টেশনে গিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অপেক্ষায় রইলাম, থ্যাংক ইউ।